নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে বীর নেতাজির 127তম জন্মদিবসকে ঘিরে গুচ্ছ কর্মসূচি। করিমগঞ্জে বাগানের জমি অবৈধ দখলকারীর হাত থেকে মুক্ত করার দাবি চা জনজাতি। কাছাড় জেলার সীমান্ত নির্ধারণ পরিবর্তন না করলে ভোট বয়কটের ডাক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নবীন প্রজন্মকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাবাদর্শে অনুপ্রাণিত করতে অভিভাবকদের সচেষ্ট করতে একগুচ্ছ কর্মসূচির মাধ্যমে আগামী 23শে জানুয়ারি বীর নেতাজির 127তম জন্মদিবস পালিত হবে শিলচরে। বৃহস্পতিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন করে একগুচ্ছ কর্মসূচির বিস্তারিত জনসমক্ষে তুলে ধরেন কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন কমিটির কর্মকর্তারা। তারা জানান, আগামী 8ই জানুয়ারি স্থানীয় গোলদিঘি মলে অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হবে বীর নেতাজির 127তম জন্মদিবস উদযাপনের কর্মসূচি। পাশাপাশি প্রতিবছরের মতো থাকবে 3 দিনের কুচকাওয়াজ মহড়া। এছাড়াও 23শে জানুয়ারি সকাল 6:30টায় শহরের নরসিংতলা ময়দান থেকে এক বিরাট শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি শহর পরিক্রমা করে শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে এসে সমাপ্তি ঘোষণা করা হবে। তারপর সেখানে পতাকা উত্তোলন সহ শপথ গ্রহণ ইত্যাদি অনুষ্ঠিত হবে। আগামী 24শে জানুয়ারি বিকেল 4টা থেকে বিশেষ আলোচনা সভা সহ বিশিষ্ট জনেদের সংবর্ধনা, যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার পর পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান। 19, 20 ও 21 জানুয়ারি এই 3 দিন আমাদের মার্চ পাস্টের রিহার্সাল হবে। আর 23শে জানুয়ারি সকাল 6:30 থেকে এই আপনার নরসিংতলা ময়দান থেকে শোভাযাত্রা বেরিয়ে রাঙ্গেরঘাটি নেতাজি প্রতিমূর্তির চারপাশ ঘুরিয়ে আবার ডিএসএ ময়দানে এসে সকাল 9টা থেকে কুচকাওয়াজ প্রতিযোগিতা। এই কুচকাওয়াজ প্রতিযোগিতার পরে ছোটোখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান মাঠে হবে। একটা জিনিস, এই প্রোগ্রামটা আপনারা যারা পেয়েছেন, এই প্রোগ্রামটার মধ্যে একটা অনুষ্ঠানের কথা লেখা নেই, তো এটা আপনারা দয়া করে লিখে রাখবেন। এই 23 তারিখ সন্ধ্যায় আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু নিয়ে আলোচনা সভা এবং ছোট্টখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান, কিছু পুরস্কার বিতরণ, এবং আমরা এবার কিছু বিশিষ্ট ব্যক্তিদের আমরা সংবর্ধনা দেব। আর এই গুণীজন সংবর্ধনা হবে এবং আলোচনা সভা এই বিকেল 5:30 থেকে আমরা শুরু করব। শুধু ইচ্ছাবিল নয়, গোটা বরাক উপত্যকার চা বাগানের ভূমি অবৈধ দখলকারীদের কবল থেকে মুক্ত করার দাবি জানিয়ে করিমগঞ্জ জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করলেন চা জনজাতির বাসিন্দারা। এতে উল্লেখ করে বলা হয় যে বিগত মাস কয়েক আগে পাথারকান্দি বিধানসভার অন্তর্গত ইছাবিল চা বাগান এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে কিছু ভূমি উদ্ধার করা হয়, কিন্তু তা সত্ত্বেও অধিকাংশ জমি এখনও ভূমাফিয়াদের দখলে রয়েছে। পাশাপাশি সম্প্রতি সরকারি ভূমিতে ONGC-র কাজে বাধা দেওয়ার সাথে সিটিজেন ফোরাম নামে একটি ভুয়ো সংগঠন এক ব্যক্তিকে খালাস করার দাবি নিয়ে থানা ঘেরাও করে। পরবর্তীতে সামাজিক প্রচার মাধ্যমে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে এ নিয়ে নানা মন্তব্য করা হচ্ছে বলে স্মারকপত্রে উল্লেখ করা হয়। তাই সেই সংগঠনের উপর উচ্চ পর্যায়ে তদন্ত করতে জোরালো দাবি জানান বৃহত্তর পাথারকান্দি এলাকার বিভিন্ন বাগান পঞ্চায়েত প্রতিনিধি সহ স্থানীয় চা জনজাতির বাসিন্দারা। পাথারকান্দি ক্ষেত্র কে বিভিন্ন চা বাগান সে হামলোক ইয়াহ পে উপস্থিত হুয়ে হ্যায়। ইসকা মুখ্য কারণ এই হ্যায় কি পিছলে দিনো দেখা যা রাহা হ্যায় কি হামারে বরাক ভ্যালি মে চা বাগান কা জমিন, জো চা বাগান কা হাম শ্রমিক হ্যায় উনকা হাল বহুত হি খারাপ হোতা যা রাহা হ্যায় দিন বা দিন। হামলোগো কো সরকার কে দ্বারা জো জমিন মুহাইয়া করওয়ায়া যা রাহা হ্যায়, লেকিন इसलिए देखने को मिल रहा है कि विभिन्न चाय बागान में विभिन्न इलीगल माइग्रेंट्स, स्पेशली मे बी वो बांग्लादेश से भी उनका कनेक्शन हो सकता है, वो लोग आज आके हमारे पाथारकान्दी के इचाबिल में जो जगह दखल किया है उस जगह को कैसे दखल मुक्त कराया जाए, उसके लिए आज हमने DC महोदय के जरिए DC साहब को, चीफ मिनिस्टर जी को एक हमने मेमोरेंडम दिया है कि जल्द से जल्द जितना भी चाय बागान है पाथारकान्दी, और सबसे जरूरी जो पिछले दिनों इचाबिल में जो इविक्शन हुआ था, तो इचाबिल में जो जगह अभी बाकी रह गई इविक्शन का, हम उनसे मांग करते हैं कि जल्द से जल्द इचाबिल का जो जमीन अभी उन लोगों के द्वारा लिया गया है वो जमीन को दखल मुक्त कराया जाए। और पिछले सब लोग चाय बागान से आए हुए हैं,
पाथरकांदी क्षेत्र से, खास तौर से जो है इचाबिल में बहुत से जगह को जो है दखल मुक्त कराने के विषय में हम लोग आज एसपी महोदय को भी एक ज्ञापन दिया और यहाँ पे हम लोग डीसी महोदय की अनुपस्थिति में उनके वो एडीसी साहब को हमने ज्ञापन दिया है। কাছাড় জেলার সীমানা নির্ধারণ বিষয়টি সরকারের তরফ থেকে পরিবর্তন করা না হলে আত্মহত্যা সহ ভোট বয়কটের ডাক দিলেন জেলার সীমান্তবর্তী অঞ্চলের জনগণরা। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সোচ্চার হয়ে সরকারের জেলার সীমানা নির্ধারণে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন জেলার কাটিগড়া সীমান্তের 5টি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। তারা জানান, ইতিমধ্যে এ নিয়ে বিভিন্ন সংস্থা সংগঠনের কর্মকর্তারা প্রতিবাদ কর্মসূচি হাতে নিয়েছেন। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে এ নিয়ে গণস্বাক্ষর অভিযান সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকার যদি সেই সিদ্ধান্ত পরিবর্তন না করে তবে তারা আইনের দ্বারস্থের পাশাপাশি ভোট বয়কট সহ আত্মহত্যার হুমকি দেন। 31 ডিসেম্বর যেটা একটা অর্ডার পাইছি দেখতে পেলাম সরকার থেকে যে ডিলিমিটেশন একটা আমরা কোনো না জানিয়া জনগণের একটা রায় দেওয়া হইল, জনগণটা অন্ধকারে রাখিয়া আমরা দেখতে পেলাম তাপাং ব্লক আছে, ঠুকরগাঁও আছে, আর যতন থেকে এরা ডিমিলিশন করা হয় না, কেনে করা হয় না, এরা কত কষ্ট করে কত আবদার করে, আজকে হঠাৎ করিয়া আমরা যোগাযোগ বিচ্ছিন্ন আছে সেইটারে নিয়ে আমরা আজকে ডিলিমিটেশন করা হওয়ার। আমরা হরিনগর এরিয়া রাজার টিলা, আমরা ঐতিহ্য একটা রাজা আছেন, রাজত্ব করিয়া গেছে রাজার টিলাত খাঁসালি রাজার, সেই রাজার স্থানও আমরা আছি। আমরা হরিনগর লেবার ভিতার কিছু অংশ, হরিটিকুরার কিছু অংশ আছে, আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার। আমরা যাইতে হইলে করিমগঞ্জে যাইতে হইলে আমরা ব্রিজিয়া যাইতে লাগবো, আমরা এখানে কোনো যোগাযোগের ব্যবস্থা নাই। ব্রিজিয়া যাইতে হইলে আমরা 50-60 কিলোমিটার গিয়ে আমরা করিমগঞ্জ যাইতে লাগবো। আমরা বিও অফিস আছে মকইবাঙ্গা কই, এই রাস্তাটার অবস্থা আমরা জানি না। আমরা কী সুন্দর রাস্তার আমরা যোগাযোগ ব্যবস্থা আছে এটা আমরা সরাইয়া, আমরার খাটিগড়া সার্কেল অফিসার আছে, শিলচর আমরা কত যোগাযোগের ব্যবস্থা আছে এটার আমরা অন্ধকারে রাখিয়া সাপোজ আমরা জানতে হলাম আমরা খাটিগড়া মাননীয় বিধায়ক, আমরা জনপ্রতিনিধি বানাইছি আমরা বিধায়করে, আমরা বিধায়ককে সেটা জানুন না যে আমরা ডিলিমিটেশনের আওতায় আছি, আমরা এরিয়ার মানুষ, আমরা দুঃখিত। আমরা সরকারের ঠিক আছে ডিলিমিটেশন কর্তা, এটা সরকারের পাওয়ার আছে, কিন্তু অবৈধভাবে আমরা রানা জানাইয়া কোনো একটা যোগাযোগ আমরা কোনো ভৌগোলিক সীমানা নির্ধারণ না করিয়া তার মর্জি মতো একটা ডিলিমিটেশন করছেন সেটা আমরা সুনল ডেভেলপমেন্টের সোসাইটি মানতাম না এটা। লঙ্গাই নদীর উপরে সেতু নির্মাণের দাবিতে এবার জেলা সদরে আন্দোলনে নামলেন লঙ্গাই নদীর উভয় পাড়ের কর্ণমথু ফড়িটিলা এলাকার বাসিন্দারা। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার করিমগঞ্জ অফিস পাড়ায় অনশন ধর্মঘটে সোচ্চার হলেন সেতু নির্মাণ ডিমান্ড কমিটির কর্মকর্তারা। এদিন ধর্মঘট চলাকালীন তারা বলেন, দেশ স্বাধীনতার দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে গেলেও বৃহত্তর কানিশাল শরীফনগর জিপি ও কর্ণমধু জিপি এলাকার সহস্রাধিক জনগণের লঙ্গাই নদীর উপরে চলাচলের জন্য সংযোগকারী পাকা সেতু নির্মাণের দাবিতে কেউ কর্ণপাত করেননি, তাই বাধ্য হয়ে হাজার হাজার জনগণের স্বার্থে অনশন ধর্মঘটে বসেন তারা বলে জানান। ব্রিজ না থাকার জন্য অনেক প্রাণহানি হয়েছে, এই ব্রিজটা এখন পর্যন্ত হচ্ছে না, আমরা এর জন্য কাকে দুষব, এই জন্য অনশন ধর্মঘট পালন করতে হচ্ছে। আরও আক্ষেপের বিষয়, যখন জেলা উপায়ুক্ত আমাদের আন্দোলনের ফলে প্রপোজাল পাঠিয়েছিলেন তখন জানি না কে বা কারা বলেছেন 28-30 কোটি টাকা আমরা শুনেছি লাগবে, কোন ব্রিজে 28-30 কোটি টাকা লাগবে, এই একটা 3-4টা গ্রাম যে কানেক্টিভিটি ব্রিজের জন্য কত টাকার দরকার হবে আপনারা গিয়ে ওখানে দেখতে পারবেন। এই জন্য আমরা অনেক আন্দোলন করেছি, এখন থেকে সম্মুখ সমরে হবে, যদি আমাদের ব্রিজটা না হয় সম্মুখ সমরে হবে। কোনো ব্যক্তিগত রাজ আমাদের কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নেই, প্রত্যেক রাজনৈতিক আজকে শাসক দলের যেভাবে ব্যর্থতা, বিরোধী দলের ব্যর্থতার জন্য এইভাবে শুধু উত্তর করিমগঞ্জ নয় সমস্ত বরাক উপত্যকায় এইভাবে মানুষ হাহাকার করছে, কারণ প্রত্যেক নির্বাচনের সময় আমরা বলে থাকি আমাদেরকে সেবার সুযোগ দিন, কিন্তু মানুষ এখন কতটা যে সমস্যার মধ্যে ভুগছে সাধারণ মানুষের কাছে গেলে আপনারা জানতে পারবেন। কোনো সমস্যা নিয়ে কোনো দলও কিন্তু, আপনি ইউডিএফ বলুন, এজিবি বলুন, এজিবি তো শাসক দলের বা বিরোধী দলের, যে কংগ্রেস তো বিশেষ করে কংগ্রেস স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দীর্ঘদিন শাসন ক্ষমতায় ছিল, আজকে বিরোধী দলের অবস্থানে এরা যদি ভালো করে সাউন্ডটাও তুলছে না, এই জন্য আমরা শাসক বিরোধী দলের ব্যর্থতার জন্য এইভাবে শুধু ফকিরটিলা বা কানিশাল শরীফনগর বা উত্তর করিমগঞ্জ নয় সমস্ত বরাক উপত্যকায় এইভাবে সাউন্ড তোলা যাচ্ছে না, সিন্ডিকেট রাজ চলছে। আমি শাসক দলকে বলবো এবং বিরোধী দলকে বলবো যে আপনারা একটু সচেতন হন, না হলে এইভাবে আন্দোলন হবে, এবং এখন যদি ব্রিজ না হয় আর আন্দোলন হবে না, এখন সম্মুখ সমরে হবে, রাজনৈতিকভাবে আমরা এর প্রতি এই বিরোধিতা করব। ধন্যবাদ। ঐতিহ্যবাহী শিলচর টাউন ক্লাবের আবাসিক খেলোয়াড়দের জন্য 20টি কম্বল তুলে দিলেন খোঁজ সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
অনরম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে টাউন ক্লাব সভাকক্ষে কম্বলগুলো ক্লাব সভাপতি দিলীপ রঞ্জন নন্দীর হাতে তুলে খোঁজের সভাপতি ডক্টর এম মাসুম। এ সময় সভাপতির সাথে উপস্থিত ছিলেন খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্কর। এদিন কম্বলগুলো গ্রহণ করে খোঁজ সংস্থার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন টাউন ক্লাবের কর্মকর্তারা। আমাদের যে ডেন্টে বাধা তাদের অবস্থা অনেক শোচনীয়। এই যে এত ঠান্ডার মধ্যে ওরা ঠিক মতো অফিস থেকে বেতনও পায় না এবং তাদের তো শীতগ্রস্ত কেনার তো অনেক দূরের কথা। তাই আমাদের খুবই পরিচিত আমাদের সজলদা সজল লস্কর, সাধারণ সম্পাদক খুজের সাংস্কৃতিক সংস্থা খুজের, আমি সজলদাকে অনুরোধ করেছিলাম যে ওদের যদি একটু কয়েকটু শীতগ্রস্ত তুলে দেওয়া হয়। সজলদা আমার অনুরোধে সাড়া দিয়ে আজকে পৌরসভার এই আমাদের কর্মীদের আজকে কম্বল দেওয়া হয়েছে। সেটা আমার ঠাকুমা নিত্যময়ী চক্রবর্তী উনার স্মৃতি রক্ষার্থে আমরা কম্বল বিতরণ করেছি। খোঁজ এই সমস্ত প্রোগ্রাম করে থাকে, আমরা শিলচর পৌরসভার পক্ষ থেকে খোঁজকে ধন্যবাদ জানাই। জমা চলে নাজেহাল হয়ে অবশেষে সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করলেন বৃহত্তর শিলচর শরৎপল্লীর উত্তরাঞ্চলের বাসিন্দারা। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা জানান, দীর্ঘ বছর থেকে এলাকার জমা জলে তীব্র সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের। বিষয়টি নিয়ে জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও তাদের সমস্যা সেই তিমিরই রয়েছে, তাই বাধ্য হয়ে এদিন তারা সড়ক অবরোধে মাঠে নামেন বলে জানান। এদিন সাংবাদিকদের মাধ্যমে এলাকার জমা জল নিষ্কাশনে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন আধিকারিক সহ শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। মিড ডে মিলে অনিয়ম সহ স্থানীয়দের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠল চন্ডীঘাট সরকারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সরব হয়ে সাংবাদিকদের ডেকে প্রধান শিক্ষক আলাউদ্দিন লস্করের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে স্থানীয় বাসিন্দা সৈয়দ মকবুল হোসেন, হবিবুর রহমান লস্কর, ফারুক উদ্দিন, শরীফ উদ্দিন, নজরুল ইসলাম প্রমুখরা জানান, প্রধান শিক্ষক আলাউদ্দিন লস্কর প্রায় স্কুলে অনুপস্থিত থাকেন, এমনকি স্কুল পরিচালন সমিতির সভাতেও তিনি উপস্থিত থাকেন না বলে জানান তারা। এছাড়াও স্কুলে পড়ুয়াদের জন্য বরাদ্দ করা মধ্যাহ্নভোজনও নিয়মিত প্রদান করা হয় না। তারা এও জানান, প্রধান শিক্ষক স্কুল পরিচালন সমিতির মতামতকে অবজ্ঞা করে নিজের ইচ্ছে মতো কর্মকলাপ করেন বলে অভিযোগে সরে জানান তারা। এছাড়াও স্কুল চত্বরে মাস দুয়েক আগে ভরাটের জন্য মাটি ফেলা হলেও তা আজও ভরাট করা হয়নি। এতে স্থানীয়দের চলাচলেও তীব্র সমস্যার সম্মুখীন হতে হয় বলে জানান। তাই অতিসত্বর প্রধান শিক্ষক আলাউদ্দিন লস্করকে তার পদ থেকে সরানোর দাবি জানান তারা, অন্যথায় প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে পা ফেলতে বাধ্য হবেন তারা বলে জানান। এখন আজকে দুই বছর কত হয়ে গেছে গিয়া, আমরা স্যার ডে হইলে বলে স্যার মিটিং ডাকাইন, মানুষ অভিযোগ করে স্কুলে মিটিং নাই, বাচ্চাদের কানের দুর্নীতি হর, আমরা একটা মিটিং করিয়া ওটা বইয়া দেখি স্যারে আমরা পাত্তা দেন না, মিটিং করলে তাই মিটিং কর সময় দিন না, কর্ম কর্ম কইয়া সময় দিন না। আজকে চার পাঁচ দিন থেকে আমরা রে চার পাঁচ তারিখ ঘুরাইতরা মিটিং কইয়া নাই, তান প্রেসিডেন্ট নাই, তে প্রেসিডেন্ট আইলা এরপরে দেখা যায় মাস্টার নাই, তান মিটিং পড়ি গেছে। আজকে তাই নিজে তাই এদিন রেজলিউশন লেখিয়া হইলা আজকে পাঁচ তারিখ জানুয়ারি মাসর আমরা এটা বইমু। হেড টিচারের নাম কি? লিয়াকত আলাউদ্দিন টিচার। আমরা স্কুলটা ভালোভাবে চলেন না, কানির বাবদে দুর্গতি হওয়ার বাচ্চাতরে এক ডিম কাটিয়া এটা তিন পিস করিয়া চার পিস করিয়া দেওয়া হয়, অর্ধেক করিয়া দেওয়া হয়, তানে জিগার করলে সব স্কুলের ডিম আইছে একটা, আপনি কেন কাটিয়া দিন বলে না, এখানে ডিম কমাইয়া দিছে সরকারি এলাকায় কাটিয়া দেওয়া। আমরাঘাট বাজারের তরুণ ব্যবসায়ী অর্প পালকে তৎপরতার সাথে অক্ষতভাবে উদ্ধার করার জন্য কাছাড় পুলিশ প্রশাসনকে আন্তরিক সাধুবাদ জানালেন আমরাঘাট বাজার কমিটির কর্মকর্তারা। বৃহস্পতিবার আমরাঘাট বাজার শেডে এক সাংবাদিক সম্মেলন করে আমরাঘাট বাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কৃপেশচন্দ্র পাল, ব্যবসায়ী তথা বিজেপি নেতা সুবোধ রঞ্জন দাস, ধলাইয়ের হিন্দুত্ববাদী নেতা অমলেন্দু দাস প্রমুখরা জানান, বিগত 25 ডিসেম্বর শিলচর ফাটক বাজারে দোকানের সামগ্রী আনতে গিয়ে নিখোঁজ হন ব্যবসায়ী অর্প পাল। আর এই অবস্থায় পাঁচ দিন পর তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের কাতর অনুরোধ আবেগপ্রবণ হয়ে গত 1 জানুয়ারি বাজার বন্ধ রেখে প্রতিবাদ সাব্যস্ত করা হয়।
তবে জেলা প্রশাসন তৎপরতার সাথে মঙ্গলবার তাকে উদ্ধার করে পরিবারের কাছে সমছে দিয়েছে। তাই তারা জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে সাধুবাদ জানান। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাজার কমিটির সহসভাপতি শফিকউদ্দিন লস্কর, ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, সাজু লস্কর প্রমুখ। শিলচরের কাছাড় জেলার এসপি মহোদয়ের দেওয়া সংবাদ মাধ্যমে যে বার্তাটি পেয়েছি যে সে নিখোঁজ হওয়ার পিছনে অর্থাৎ কিডন্যাপিং এর কোন হাত নেই, কিডন্যাপ হয়নি সে, ওনার সম্পূর্ণ তথ্য আমরা মিডিয়ার মাধ্যমে পেয়েছি। প্রশাসন খুব ভালো কাজ করেছে, তার জন্য প্রশাসনকে আমরা অশেষ ধন্যবাদ জানাই। সেই সঙ্গে সমস্ত জনসাধারণকে ধন্যবাদ জানাই যারা সেই নিখোঁজ হওয়া ছেলে অর্পুকে খুঁজে বের করার জন্য এই আন্দোলনে সামিল হয়েছেন। আমরা জানি যে সেই আন্দোলনের সময় আমাদের মধ্যেও হয়তো অনেক কিছু কথাবার্তা উঠে আসে, যদি এ ধরনের কোনো আমাদের কথাবার্তা কারোর আঘাত লাগে তার জন্য একদিকে ক্ষমা প্রার্থী। তবে একটা কথা স্পষ্ট বলতে চাই, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছি, আমরা আমড়াঘাট বাজার ছাড়া কোনো রাস্তাঘাট বন্ধ করিনি, আমরা সম্পূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছি। শিলচর ছোটলাল শেঠ গার্লস হাই স্কুলে প্রধান শিক্ষিকা তথা শিলচর ভোলাগিরি আশ্রমের একনিষ্ঠ ধর্মপ্রাণা মহিলা কস্তুরী পালের প্রয়াণে বৃহস্পতিবার আশ্রমের তরফ থেকে এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়। এদিন প্রথমে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আশ্রম পরিচালন কমিটির সদস্যরা। পরে আয়োজিত স্মরণ সভায় শিলচর ভোলাগিরি আশ্রমের কর্মাধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ জানান, প্রয়াত কস্তুরী পাল ছিলেন একজন আদর্শ শিক্ষিকা সহ একজন ধর্মপ্রাণা মহিলা। তার ব্যবহারে যেমন নমনীয়তা তেমনি উদার মনোভাবপূর্ণ মহিলা ছিলেন। আশ্রমের সাধু সন্ন্যাসী সহ গুরু ভাই বোনদের প্রতি তার আন্তরিকতা প্রবল ছিল বলে জানান। এছাড়াও সভায় উপস্থিত বিশিষ্টজনেরা তার জীবনের বিভিন্ন দিক নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য তুলে ধরেন জনসমক্ষে। প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শনি পূজার আয়োজন করেছে কনকপুরস্থিত হৃদয় সরণির সার্বজনীন শনি পূজা কমিটি। দুদিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে প্রথম দিন 6 জানুয়ারি রয়েছে উদ্বোধনী সহ দুস্থদের সহযোগিতা সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিলচর রামকৃষ্ণ মিশনের মহারাজ বৈকুণ্ঠানন্দজী মহারাজ। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী কল্যাণ চক্রবর্তী, কাছাড় ক্যান্সার হাসপাতালের চিকিৎসক রিতেশ তাপকিরে, চিকিৎসক পৌলমি মুখার্জি, জিসি কলেজের অধ্যক্ষ ডক্টর বিভাস রঞ্জন দেব, ডক্টর শিশির বিশ্বাস, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যক্ষ ডক্টর বিশুতোষ চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুজিত নন্দী পুরকায়স্থ প্রমুখ। এদিন 20 জন মাধ্যমিক পড়া দুস্থ পড়ুয়াদের সাজেশন বই প্রদান সহ প্রায় 200 শত দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হবে। এছাড়াও 75 বারের অধিক রক্তদাতাদের ও 5 জন মহিলাকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে। পাশাপাশি বিগত বন্যায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর সংস্থাকেও সংবর্ধনা জানাবে পূজা কমিটি। পরের দিন শনিবার সন্ধ্যা 5টায় শুরু হবে শনিদেবের বিশেষ পূজা, 7:30টায় মহাপ্রসাদ বিতরণ ও রাত 8টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন বরাকের সুনামধন্য লোকশিল্পী বিক্রমজিৎ বাউলিয়া। দুদিন ব্যাপী পূজা ও অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেন হৃদয় এনজিওর সাধারণ সম্পাদক কৃষ্ণ কংস বণিক। আমাদের শনি পূজা 6 জানুয়ারি 2023 ইংরাজিতে আমরা প্রদীপ প্রজ্বলন করে আমরা শুভারম্ভ করব। প্রদীপ প্রজ্বলন করবেন রামকৃষ্ণ মিশন ও মঠ মিশনের স্বামীজী বৈকুণ্ঠনাথ মহারাজ, বৈকুণ্ঠানন্দজী মহারাজ। তারপরে আরও 10 থেকে 12 জন বিশিষ্ট ব্যক্তি, শিলচর শহরের নামী দামি বিশিষ্ট ব্যক্তি থাকবেন। ওনারা সবাই বিকাল 5টায় এবং 10-12 জন আরও সুধি জনগণ জ্ঞানী সুধি থাকবেন, তারাও আমার রামকৃষ্ণ মিশনের স্বামীজির সাথে সহযোগিতা করবেন। তারপর আমাদের একটা স্মরণিকা উন্মোচন করব। এই স্মরণিকাতে একটা জিনিস আমাদের থাকবে, সে এক বছরে আমাদের 2022 সালে আমাদের কর্মকাণ্ডের সেবামূলক কর্মকাণ্ডের ইতিবৃত্ত থাকবে। এই প্রথম জানুয়ারি মাসে আমরা শনি পূজা আরম্ভ করেছি 2022-এ, তারপর ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এইভাবে ডিসেম্বর পর্যন্ত আমরা কীভাবে কাজ করেছি সেগুলা জিনিস সব সবিস্তারে বর্ণনা। ব্লাড দিছে যারা 75 বার ব্লাড দিছে 3 জনরে আমরা সংবর্ধনা জানাইলাম। এছাড়াও
পাঁচজন মহিলা রক্তদাতারে আমরা সংবর্ধনা জানাইমু। চারটা সংগঠনের আমরা সংবর্ধনা জানাইমু যারা ফ্লাডে, আপনারা জানেন যে এনজিও গুলো এবার ফ্লাডে প্রচন্ড ভাবে সাহায্য করে, চারটা সংস্থা যারা ফ্লাডে বিভিন্ন ভাবে কাজ করছে তাদের আমরা সংবর্ধনা জানাইমু। এবং আমরা দুইজন বিশিষ্ট মানুষ যারা নিজেরাই অর্গানাইজেশন, হ্যাঁ, তারাই আমরা সংগঠনা জানাইমু। আজকে আমি নাম প্রকাশ করলাম না, আমরা আগামীকালকে এটা নাম প্রকাশ করবো আর কি। দুজনই অর্গানাইজেশন, তারাই কাজ করবো, আমরা অর্গানাইজেশন থেকে, আমরা অর্গানাইজেশন থেকে তারাই সংগঠনা জানাই। শিক্ষাই হলো জীবনের চাবিকাঠি, জীবনে চলার পথে শিক্ষার মূল্য অপরিসীম, তাই শিক্ষার আলো থেকে কেউ যাতে বঞ্চিত না হয় সেই বিষয়কে মাথায় রেখে আত্মপ্রকাশ ঘটল ক্যারিয়ার স্টাডি দ্য লার্নিং অ্যাপ নামে একটি শিক্ষা সংক্রান্ত অ্যান্ড্রয়েড অ্যাপ। এতে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের পড়ুয়ারা নিজ নিজ কোর্সের বিগত দিনের প্রশ্নপত্র, পাঠ্যসূচি ইত্যাদি এক ক্লিকে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপে রয়েছে চাকরি সংক্রান্ত খবর, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি। অ্যাপটি প্লে স্টোরে সঠিক নাম দিয়ে সার্চ করলে পাওয়া যাবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচরে বীর নেতাজির 127তম জন্মদিবসকে ঘিরে গুচ্ছ কর্মসূচি। করিমগঞ্জে বাগানের জমি অবৈধ দখলকারীর হাত থেকে মুক্ত করার দাবি চা জনজাতির। কাছাড় জেলার সীমান্ত নির্ধারণ পরিবর্তন না করলে ভোট বয়কটের ডাক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।